অন্যদিকে তৃপ্তিকণা চৌধুরীর বাড়িতে ফের সিবিআই। আলিপুরদুয়ারের মহিলা সমবায় ঋণদান সমিতির চেয়ারম্যান তৃপ্তিকণা চৌধুরী। চলছে সিবিআই এর প্রতিনিধি দলে জিজ্ঞাসাবাদ। তিন সদস্যের আধিকারিকরা গিয়েছেন আলিপুরদুয়ারের মহিলা সমবায় ঋণদান সমিতির চেয়ারম্যান তৃপ্তিকণা। সেখানে সিবিআই তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। তিন সিবিআই আধিকারিক তারা গিয়েছেন আলিপুরদুয়ারে মহিলা সমবায় বৃন্দান সমিতির চেয়ারম্যান তৃপ্তিকণা চৌধুরী। কি কি অভিযোগের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদ জানবো বিস্তারিত। প্রতিনিধি বিশ্বজিৎ এই খবর নিয়ে ফোনে রয়েছেন। বিশ্বজিৎ, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে এই জিজ্ঞাসাবাদের প্রসঙ্গে? দেখো অভিক, এই গত কয়েকদিন ধরেই কিন্তু সিবিআই এই বিষয়টা নিয়ে কিন্তু বেশ কয়েকবার তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ চালাচ্ছে আলিপুরদুয়ারে সেই সমবায় মহিলা ঋণদান সমিতির যে 50 কোটি টাকার তৎসরূপের মামলা সেই নিয়ে। আজ কিন্তু সিবিআই আবার সকালে এসছে এবং প্রায় ঘণ্টাখানেক কিন্তু এই যে সমবায় সমিতির যে ম্যানেজার ছিলেন সেই তৃপ্তিকণা চৌধুরীর বাড়িতে তল্লাশি করলেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু বেরিয়ে পাশেই যে সেই সমবায় সমিতির যিনি কেশিয়ার ছিলেন শম্পা চৌধুরী তার বাড়িতে কিন্তু এই মুহূর্তে সিবিআই রয়েছে এবং কিন্তু ভেতরে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে। ধন্যবাদ বিশ্বজিৎ।